আমি ডক্টর অরিন্দম বিশ্বাস, আমি মেডিসিন বিশেষজ্ঞ। আমি একটা সামাজিক বার্তা দিতে চাই করোনা ভাইরাস এর ব্যাপারে। এই করোনা ভাইরাস বিশ্বকে গ্রাস করেছে, আমরা চিন্তিত, আতঙ্কিত হবার কিছু নেই। আমরা কিছু পদক্ষেপ যদি মানি, আমাদের যা যা নির্দেশিকা সরকারের পক্ষ থেকে এসছে তা যদি আমরা যথাযথভাবে পালন করি, আমরা কিন্তু অনেকটা মুক্ত থাকব। তো আজকে কয়েকটা কথা বলবো, যে মানসিক মানবিক দূরত্ব না, শারীরিক দূরত্ব 1 মিটার। আমরা বাজারে হাটে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আনতে গেলে যেতেই আমাদের হচ্ছে, আমরা যদি 1 মিটার দূরত্ব রাখি আর একটা মাস্ক রাখি, আমরা কিন্তু অনেকটা সাবধান থাকব, সতর্ক থাকব আর সচেতন থাকব। এইগুলো পালন করি না। আর আরেকটা কথা, গৃহবন্দী হতে বলা হয়েছে আমাদের। আমরা গৃহবন্দী থাকি, আমরা দূরত্ব রাখি, মানসিকভাবে মানবিকভাবে আমরা এক, কিন্তু শারীরিকভাবে আমরা কিছুটা দূরত্ব রাখি যাতে ভাইরাসটা না ছড়ায়। এইগুলো যদি আমরা একটু পালন করি তাতে আমরা অনেকটা ভালো থাকব। শেষ কথা, যে আমরা পরিচ্ছন্ন খাবার খাব। আমাদের কাগজ থেকে, অজানা বস্ত্র থেকে আমরা যদি ওটা ধরার পর একটু হাতটা ধুয়ে নিই, হাত ধোয়া সাবান জল দিয়ে শুদ্ধিকারক হিসেবে যদি সাবান জলটাকেও ব্যবহার করি, সবসময় আমাদের কিন্তু স্যানিটাইজার লাগছে না, সাবান জল দিয়ে যদি আমরা হাতটা ধুই, তাহলেই কিন্তু আমাদের এই রোগ থেকে সরে থাকব, দূরে থাকব। তো আমরা যদি এই পদক্ষেপগুলো যদি মানতে পারি, আরেকজনকে সাহায্য করি মানতে, বা আরেক মানুষকে শিক্ষিত করি আর শিক্ষাটা বিস্তার করে দিই এই মুহূর্তে, তাহলে কিন্তু সমাজটা বেঁচে যাবে এই করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার থেকে। নমস্কার।